ওয়ালাইকুম আসসালাম রহমেদউল্লাহ দিনবুধুন আপনি জানতে চেয়েছেন এমন কিছু আমল রয়েছে বা আল্লাহর নাম বা এমন কিছু অনেকে আমরা অনেক সময় পেয়ে থাকি যে আল্লাহ এই নামটি এতবার পরে এই দোয়া করলে এটা হবে যা সৈ হাদিস দ্বারা প্রমাণিত নয় বা দেখা যাচ্ছে অনেক সময় সেগুলো বাস্তবে আমরা উপকার পেয়ে থাকি সেগুলো করা যাবে কিনা আহ আমরা যদি লক্ষ্য করি হাদিস দ্বারা যে সকল আমল গুলো আল্লাহ আল্লাহ নামের সাথে অথবা যে সকল আমলগুলো প্রমাণিত রয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট সম্পৃক্ত যেগুলো নাই সেগুলো থেকে দূরে থাকাটাই আমাদের জন্য উত্তম বা একজন ইমানদারের ইমানি দায়িত্ব আমাদের মনে রাখতে হবে আমাদের ধর্মটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পূর্ণ করে দিয়েছেন বিদায়ী হজের ভাষণে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়ে গিয়েছেন সেহেতু এমন কিছু আমরা করব না যা আমাদের রসুদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় বা সাহাবিদের আমল দ্বারাও প্রমাণিত নয় কেননা রাসুদ সাল্লাহ আলি এমন কোনো ভালো কাজ যেটাতে তার উন্মতের জন্য কল্যাণ রয়েছে তিনি করে যাননি এমনটি হয়নি যখনই আমি কল্যাণ মনে করে এমন কাজ করব যে কাজটা আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম করেনি তাহলে বুঝতে হবে যে আমি সাল্লাহ সাল্লি হাসাল্লামের চাইতে দিনটাকে বেশি বুঝলাম যেটা একটি একজন পাগল ব্যক্তির জন্যই শুভনীয় এর জন্য আমরা ওই সকল কাজগুলোই করার চেষ্টা করব যেগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে এবং সই হাদিস দ্বারা বা কোরআনের দলিল দ্বারা প্রমাণিত এবং একজন মানুষের চাহিদা মেটানোর জন্য বা একজন মানুষের প্রয়োজন মেটানোর জন্য বা দোয়ার মাধ্যমে সহিশুদ্ধ আর সহিশুদ্ধ হাদিস দ্বারা যে সকল আমলগুলো প্রমাণিত রয়েছে সেগুলো যথেষ্ট এর জন্য আমাদেরকে খুঁজতে হবে এর জন্য আমাদেরকে আরও দিন নিয়ে চর্চা করতে হবে যে আরও কি আমল রয়েছে যে সকল আমলগুলো দ্বারা আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি বা জীবনের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো থেকে আমি নিজেকে মুক্ত করতে পারি আল্লাহ সব ও তাহলে আমাদের সকলকে বিশুদ্ধ আমল করার তফিক দান করুন আল্লাহ আলম সব বারাকাল হফিকুম